হ্যালো ফ্রেন্ড আশা করি তোমরা সকলেই ভালো আছো সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন ইতিমধ্যেই অ্যাডমিটের খবর প্রকাশ করে দিয়েছে গতকালকে চব্বিশ তারিখ চব্বিশ তারিখে রাত্রের দিকে অ্যাডমিটের জন্য নোটিশ প্রকাশ করে দিয়েছে আগামী কাল সোমবার সন্ধ্যা ছটার পর থেকে অ্যাডমিট ডাউনলোড করা যাবে তো আমাদের আর পিছনের দিকে তাকিয়ে কোনো লাভ হবে না আমরা এবার নিশ্চিন্তে আমাদের প্রস্তুতিতে কতটুকু ঘাটতি রয়েছে সেই ঘাটতিগুলোকে আমরা এই পাঁচ থেকে চার পাঁচ দিন যেটা রয়েছে সময় এই সময়ের মধ্যে সেগুলোকে আমরা একটু দেখে নেব তো আমি আমার এই চ্যানেলে আধুনিক ভারতের ইতিহাসের যে সপ্তম অধ্যায় আছে সেই সপ্তম অধ্যায় থেকে মহড়া এক্সাম নিতে চলেছি বা নিচ্ছি আজকে পার্ট নাম্বার ফাইভ এই পার্ট নাম্বার ফাইভে গুরুত্বপূর্ণ দশটি এমসি কিউ প্রশ্ন রাখা আছে তো এই দশটি প্রশ্ন দশ মিনিট সময় দিয়ে আমরা দেখে নেব যে আমরা কতগুলো ঠিকঠাক করে অ্যান্সারগুলো ঠিকঠাক করতে পারছি এবং নেগেটিভ মার্কিং আছে দুটো ভুল করলে এক নাম্বার কাটা যাবে সেই জন্য খুব গুরুত্ব সহকারে এগুলো দেখে নিয়ে তারপরে আমরা অ্যান্সারটি করব তো চলো আজকের এই এক্সাম মহড়টা শুরু করা যাক এক নম্বর প্রশ্ন দেখে নেওয়া আগে প্রথমেই কি বলা হয়েছে কোন ঐতিহাসিক বলবন্ত ফাঁড়কে ভারতের বৈপ্লবিক জাতীয়তাবাদের জনক বলে সম্মানিত করেন অপশানগুলো তোমরা দেখে নাও পাঁচ সেকেন্ড পর আমি অ্যান্সারটি দিয়ে দিচ্ছি তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি রমেশচন্দ্র মজুমদার দুই নম্বর প্রশ্ন বহির ভারতে প্রথম ভারতীয় শহীদ মদনলাল ধিংড়ার ফাঁসি হয় খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বহির ভারতে প্রথম ভারতীয় শহীদ ছিল মদনলাল ধিংড়া তো এখানে যেটা উত্তর চাওয়া হয়েছে বলা হয়েছে মদনলাল ধিংড়ার ফাঁসি হয় কবে ফাঁসি হয়েছিল সেই তারিখকে আমাদেরকে খুঁজতে হবে অপশানগুলো ভালো করে দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ উনিশশো নয় খ্রিস্টাব্দের সাতই আগস্ট উনিশশো নয় খ্রিস্টাব্দের সাতই আগস্ট ইংল্যান্ডে ফাঁসির কাঠে তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল তবে এই মৃত্যুর কারণ হিসাবে আমরা জানতে পেরেছি উনিশশো নয় খ্রিস্টাব্দের পয়লা জুলাই লন্ডনের এক পার্কে সার জন উইলিকে তিনি হত্যা করেছিলেন যে কারণে তাকে ফাঁসির মঞ্চে উঠতে হয়েছিল তিন নম্বর প্রশ্ন উনিশশো পনেরো খ্রিস্টাব্দের প্রথম লাহোর ষড়যন্ত্র মামলায় কার ফাঁসি হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশনগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি গণেশ পিংলে বিষ্ণু গণেশ পিংলে আমরা জানি রাসবিহারী বসুর সহযোগী মারাঠি বিপ্লবী এই গণেশ পিংলে দশটি বোমাসহ ধরা পড়েছিলেন মিরাটের সেনা ছাউনিতে তার জন্য তাকে ফাঁসির মঞ্চে চড়তে হয়েছিল তো অনেকেই এই লাহোর ষড়যন্ত্র মামলাকে বুঝতে পারে না ঠিকঠাক লাহোর ষড়যন্ত্র মামলা ভারতবর্ষ থেকে নিয়ে শুরু করে অনেকগুলো ইতিহাসে আমরা লাহোর ষড়যন্ত্র মামলা পেয়ে থাকি প্রায় আট থেকে নটি লাহোর ষড়যন্ত্র মামলা পেয়ে থাকি কিন্তু আমরা প্রধানত প্রথম যে লাহোর ষড়যন্ত্র মামলা সেটা উনিশশো সালেই দেখতে পাই উনিশশো সালের থেকে উনিশশো উনিশশো পনেরো সালের উনিশে ফেব্রুয়ারি থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই প্রথম মানে লাহোর ষড়যন্ত্র মামলা চলেছিলো যেখানে আমরা রাজবিহারী বসু এই বিষ্ণু গণেশ পিংলে কর্তার সিং জগৎ সিং বিভিন্ন এরকম বিপ্লবীরা ছিল প্রায় বিরাশি জন অভিযুক্ত হয়েছিল এই মামলাতে তারপরে দ্বিতীয় যে লাহোর ষড়যন্ত্র মামলা হয়েছিল সেটা উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চলেছিল সেটা উনিশশো থেকে উনিশশো সালের উনত্রিশে অক্টোবর থেকে উনিশশো ষোলো সালের ষোলোই মার্চ পর্যন্ত চলেছিল তারপরে আমরা জানি যেটা তৃতীয় লাহোর ষড়যন্ত্র মামলা উনিশশো সালের আটই নভেম্বর থেকে উনিশশো সালের পাঁচই জানুয়ারি পর্যন্ত এই মামলা চলেছিল এই মামলাতে ছজনের ফাঁসি হয়েছিল এবং পঁয়তাল্লিশ জনের যাবজ্জীবন দীপান্তর হয়েছিল তারপরে আমরা জানতে পারি লাহোর ষড়যন্ত্র মামলা যেটা উনিশশো সালে হয়েছিল ভগৎ সিং বটকিশোর দত্ত রাজগুরু সুখদেব এই সমস্ত বিপ্লবীরা সেখানে অভিযুক্ত হয়েছিল তো এইভাবে প্রায় আট থেকে নটি মামলা কিন্তু লাহোর ষড়যন্ত্রতে মানে লাহোরে হয়েছিল সেই জন্যে এগুলো সবই লাহোর ষড়যন্ত্র মামলা নামে পরিচিত তো প্রথমে আমাদেরকে খেয়াল রাখতে হবে উনিশশো সালে প্রথম যে লাহোর ষড়যন্ত্র মামলা হয়েছিল সেখানে যার ফাঁসি হয়েছিল সেটা হচ্ছে বিষ্ণু গণেশ পিংলে তারপরের প্রশ্ন আমরা দেখে নেব চার নম্বর প্রশ্ন আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে কে সঞ্জীবনী সভা প্রতিষ্ঠা করেন অপশানগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর কলকাতাতে সঞ্জীবনী সভা প্রতিষ্ঠা করেছিলেন পাঁচ নম্বরের প্রশ্ন অনুশীলন সমিতি কবে প্রতিষ্ঠিত হয় অপশানগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ উনিশশো দুই খ্রিস্টাব্দের চব্বিশে মার্চ উনিশশো দুই খ্রিস্টাব্দের চব্বিশে মার্চ এর প্রতিষ্ঠাতা ছিলেন সতীশচন্দ্র বসু এটা অবশ্যই মনে রাখতে হবে এই সমিতির প্রথম সভাপতি যিনি ছিলেন তিনি হলেন ব্যারিস্টার প্রমথনাথ মিত্র পি মিত্র নামে পরিচিত ব্যারিস্টার প্রমথনাথ মিত্র এবং সহসভাপতি ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস আর অরবিন্দু ঘোষ এগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে ছয় নম্বর প্রশ্ন ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে অপশনগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ পুলিন বিহারী দাস পুলিন বিহারী দাস ছিল ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা সাত নম্বর প্রশ্ন বিপ্লবী বিপ্লববাদী গ্রন্থ ভবানী মন্দির কার উদ্যোগে প্রকাশিত হয়েছিল অপশনগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি বারিন্দ্র কুমার ঘোষ উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে কুমার ঘোষের উদ্যোগে ভবানী মন্দির নামক বিপ্লববাদী গ্রন্থটি প্রকাশিত হয়েছিল আট নম্বর প্রশ্ন বিপ্লবী ক্ষুদিরাম বসুর রাজনৈতিক দীক্ষা গুরু কে ছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশনগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ সত্যেন্দ্রনাথ বসু সত্যেন্দ্রনাথ বসু ছিল রাজনৈতিক দীক্ষাগুরু নয় নম্বর প্রশ্ন আলিপুর বোমার মামলা কত সালে শুরু হয় আলিপুর বোমার মামলা কত সালে শুরু হয় অপশানগুলো দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ উনিশশো আট খ্রিস্টাব্দের উনিশে মে উনিশশো আট খ্রিস্টাব্দের উনিশে মে ভারতীয় বিপ্লবীদের বিরুদ্ধে প্রথম ষড়যন্ত্র মামলাটি একটি প্রথম ষড়যন্ত্র মামলা আলিপুর বোমা মামলা তো এই মামলাটি একশো দিন ধরে চলেছিল আলিপুর বোমার মামলায় প্রধান যে আসামি ছিল তার নাম ছিল অরবিন্দ ঘোষ এবং আলিপুর বোমার মামলার প্রধান যে বিচারপতি ছিল বিচ ক্রফট এগুলো আমাদেরকে মনে রাখতে হবে এবং আলিপুর বোমার মামলায় আসামি পক্ষের যে উকিল ছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাস আর একটা কথা মনে রাখতে হবে এই আলিপুর বোমার মামলায় সরকার পক্ষের যে ভারতীয় বাঙালি আইনজীবী ছিল তার নাম হচ্ছে আশুতোষ বিশ্বাস এগুলো অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে দশ নম্বরের প্রশ্ন কোন ছদ্ম নামে নরেন্দ্রনাথ ভট্টাচার্য ইন্দোনেশিয়ায় যান শেষ প্রশ্ন অপশনগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ফাদার সি মার্টিন নরেন্দ্রনাথ ভট্টাচার্য ফাদার সি মার্টিন ছদ্ম নামে ইন্দোনেশিয়ায় বাটাভিয়াতে অর্থাৎ জাভাতে তিনি গিয়েছিলেন তাছাড়া আমরা জানি এই নরেন্দ্রনাথ ভট্টাচার্য তার ছদ্ম নাম ছিল মানবেন্দ্রনাথ রায় যে নামটাকে এম এন রায় হিসাবে লেখা হয় এম এন রায় অপশন সিতে আমরা দেখতে পাচ্ছি এম এন রায় হলো এই নরেন্দ্রনাথ ভট্টাচার্য একে মানবেন্দ্রনাথ রায় বলা হয় তো এই ছিল আজকের এই দশটি মহড়া কোশ্চেন তোমরা কতগুলো সঠিক করতে করতে পারলে অবশ্যই চট জলদি কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে এখানে শেষ করছি Thank you very much.